রহিম, পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে শেষের অংশে দ্বিতীয় পাঠ সাধারণ বইয়ের উপর আলোচনায় আজকে আমি শুরু করতেছি। তো এখানে কিছু কথা আছে যে কিছু লেখচিত্র আছে, গ্রাফ আছে, এগুলি এই এবার এই আলোচনা শেষ হয়ে গেলে যখন আমি আর একবার ফিরে আসবো এই অধ্যায়ে, তখন শুধুমাত্র গ্রাফের উপরে আলোচনা করব। এই জন্যে এই গ্রাফগুলি এখন বা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস সেটিকে আমি আলোচনার মধ্যে রাখতেছি না, কারণ একসাথে সবগুলো নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে। যেহেতু আমরা আরও সময় পাবো তখন শুধুমাত্র বইয়ের গ্রাফ এর উপরে আলোচনা করবো, এই জন্য আমি এটি একটু আলোচনার বাইরে রাখতে। তোমরা হয়তো মনে করছো যে স্যার তো গ্রাফ নিয়ে কথা বলছে না, অবশ্য আমার সব খেয়াল আছে। যাই হোক, আমি শুরু করি। তোমরা গতকালকে যারা পরীক্ষা দিয়েছো, যারা ভালো নাম্বার পেয়েছো, সবাইকে ধন্যবাদ। এবং আমি বলবো যে তোমরা বইটা সামনে নিয়ে আসো, তো বুঝতেই পারছো বই এবং তোমাদের বই, দেখবা আস্তে আস্তে খুব সহজ হয়ে যাবে। অবজেক্টিভ সাবজেক্টিভ দূরে থাকলেও আমার মনে হয় অসুবিধা হবে না, বারবার একটা জিনিস পড়তে থাকলে। আর যেহেতু যখন আমার এখানে তোমরা পড়তে তখন সপ্তাহে 3 দিন পড়তে, এখন আমি 7 দিন তোমাদের সাথে থাকছি, স্কুল নেই, এই জন্যে আমি এই সময়টা তোমাদের দিতে পারতেছি। এই জন্যে একটু কষ্ট হোক, তুমি বারবার চেষ্টা করো, ইনশাল্লাহ অসুবিধা হবে না। যাই হোক, আমি শুরু করতেছি। পদার্থবিজ্ঞান একটি চমকপ্রদ হচ্ছে বল, পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল, ভর আছে সেরকম যে কোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। তাহলে কারা আকর্ষণ করে? যেকি ভর আছে, না ভর না থাকে আসলে থাকবে না। আর সূত্রের মধ্যে কিন্তু ভরের একটা ব্যাপার রয়ে গেছে। সুতরাং ভর আছে, যে কোনো বস্তু একে অপর বস্তুকে আকর্ষণ করে। যেমন দুটি বস্তুর ভর, একটা আছে M1, একটা আছে M2, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে F=2 বড় হাতের G m1 M2 ডিভাইডেড R² ভর আছে যে কোনো দুটি বস্তু পরস্পরকে এফ বলে আকর্ষণ করলে, সে এফ হবে G m1 m2 ডিভাইডেড R² এটি কিন্তু ক্লাস 8-এ তোমাদের ছিল, সেটি এখানে। আর এখানে জি হচ্ছে মহাকাশীয় ধ্রুবক, হ্যাঁ মহাকাশীয় ধ্রুবক, এর একটা মান আছে 6.767 × 10⁻¹⁰ নিউটন m² / kg². এটা কেমন করে হয় একটু দেখাই, এটা খুব দরকারি জিনিস, যে কীভাবে হয় লক্ষ্য করো। আমি স্লো করে আগাচ্ছি, অসুবিধা নেই। এখান থেকে আমাদের জি এর মানটা বের করতে হবে। তো জি এর সাথে গুণ আছে m1 m2, জি এর সাথে গুণ আছে, হ্যাঁ তাহলে আর এফ আর স্কোয়ার তো জি এর সাথে নেই, তাহলে জি = হবে, জি = হবে কত হবে, এফ আর স্কোয়ার উপরে যাবে, আস্তে আস্তে লিখি, এদি লেখা একটু কঠিন, এফ আর স্কোয়ার নিচে যাবে, উপরে যাবার নিচে থাকবে, জি এর সাথে যারা ছিল তারা থাকবে নিচে, m1 m2, এবার দেখো এফ এর একক কি, এফ এর একক হচ্ছে নিউটন, আর আর হচ্ছে দূরত্ব, তার একক কি মিটার, এই দেখো m² যেহেতু r² m² আর এম এর একক হচ্ছে kg, এর একক kg, তাহলে মিটার নিউটন m² / kg এসে এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ একটা মাইনাস হতে হবে, একটা মাইনাস না হলে কিন্তু মেলে না, নিউটন m² / kg². যাই হোক, নিশ্চয় তোমরা বুঝলে, এটা এখন ঠিক করে নিও, বইতে যাই থাক না কেন, আমাদের হিসাব তো আমাদের তা বলে না, হ্যাঁ হিসাব যেটা হবে সেটি কিন্তু খেয়াল করতে হবে, বইতে একটু ভুল আছে ওটা ঠিক করে নিও, দেখাই দিলাম কত নিচে। আচ্ছা তো এখন দেখো, যদি এখন এর ভেতরে একটা, এই যে দুটো বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী হয় আর একটা বস্তু অন্য কিছু হয়,
তাহলে এফ ইকাল টু হবে জি ছোট হাতের এম, এটা তো অন্য একটা বস্তু, বড় হাতের এম এটা পৃথিবীর ভর, আর স্কোয়ার পৃথিবীর কেন্দ্র থেকে তার পৃষ্ঠ দেশ পর্যন্ত দূরত্ব, তখন সূত্রটি এরকম হয়ে যাবে। এম এম যখনই বড় হাতের এম ব্যবহার করা হবে তখনই বুঝতে হবে যে এটা কিন্তু পৃথিবীর সাথে সম্পর্কিত, আর ছোট হাতের এম হচ্ছে পৃথিবীর ভেতরে বা বাইরে অন্য কোনো বিশ্ব, অন্য কোনো একটা বস্তু। মনে রাখতে হবে আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এম ভরটি পর্যন্ত দূরত্ব, পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এম ভরের দূরত্ব নয়, পৃথিবীর পৃষ্ঠ থেকে না, পৃথিবীর কেন্দ্র থেকে, এটা কিন্তু খেয়াল করতে হবে। আর একটা কথা হলো পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6,000 কিলোমিটার কাছাকাছি, কাছাকাছি একেবারে এক্স্যাক্টলি 6,000 কিলোমিটার এমন বলা যাবে না, কাছাকাছি। আর পৃথিবীর সমস্ত ভরটুকুই কেন্দ্রবিন্দুতে জমা আছে, পৃথিবীর সমস্ত ভর আছে কেন্দ্রে, এটা মনে রাখতে হবে। আচ্ছা এখন যদি তুমি এখান থেকে জি এর মানটা বের করতে চাও, একটু লক্ষ্য করো, এফ ইকাল টু ছিল, দেখো একটা সূত্র ছিল, একটা সূত্র ছিল এফ ইকাল টু, আমি লিখে একটু একটু করে আগাই আমরা, এফ ইকাল টু এম জি, এফ ইকাল টু এম জি, আর একটা সূত্র আসলো এফ ইকাল টু জি এম এম ডিভাইডেড আর স্কোয়ার, তো সব মিলে এফটা বাদ গেল, থাকলো হচ্ছে এম জি ইকাল টু, এটা দুটি তো এফ, একটা আছে দেখো এটাও এফ, এফ ইকাল টু জি এম ছোট হাতের এম বড় হাতের এম ডিভাইড আর স্কোয়ার, তাহলে আর এটা হলো এফ ইকাল টু এম জি, তাহলে বলতে পারি আমরা জি ছোট হাতের এম বড় হাতের এম ডিভাইড আর স্কোয়ার ইকাল টু এম জি। এখান থেকে লক্ষ্য করো এই ছোট হাতের এম ছোট হাতের এম বাদ গেল, তো জি ইকাল থাকলো জি এম ডিভাইডেড আর স্কোয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে, আমি একটু বলে দেবো বারবার চেষ্টা করতে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা জি হচ্ছে অভিকর্ষ স্থল, জি ইকাল টু জি এম ডিভাইডেড আর স্কোয়ার, এখন যদি জি হচ্ছে মহাকাশীয় ধ্রুবক, যেটি জি হচ্ছে মহাকাশীয় ধ্রুবক, আর বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যদি এইগুলো আমি জানতে পারি তাহলে জি এর মান কিন্তু বের করতে পারবো। এটা হচ্ছে পৃথিবীর ভর, মনে রাখতে হবে ঠিকঠাক আছে, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6,000 কিলোমিটারের কাছাকাছি প্রায়। হ্যাঁ দেখো তাহলে জি ইকাল টু জি এম বাগ আর স্কোয়ার, এটা হলো জি এর, জি এর মান, এটা হচ্ছে বড় হাতের এম এর মান, এটা হচ্ছে আর এর মান, স্কোয়ার করলে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জি এর মান যেমন বলি এটা কিন্তু এভাবে বের হয়ে যায়, এভাবে বের হয়ে যায়। এখন যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে কোথাও বা পাহাড়ে কোথাও বা মহাকাশে কোথাও বা চন্দ্রে কোথাও যাওয়া যায়, তো সেক্ষেত্রে জিটা পরিবর্তন হয়ে যাবে, জি পরিবর্তন হয়ে ধরে নাও জি ড্যাশড হলো, সেক্ষেত্রে কি সূত্র হবে, জি এম, আর নিচে ছিল আর স্কোয়ার, নিচে ছিল কি আর স্কোয়ার, তো আর পৃথিবীর থেকে উপরের দিকে চলে যায়, উপরের দিকে চলে যায় তাহলে আর এর সাথে সেই অংশটুকু যোগ হয়ে যাবে। ধরে নাও পৃথিবী থেকে উপরে কোনো একটা স্থানের উচ্চতা আর, তাহলে তখন জি এম আর স্কোয়ার পরিবর্তে হবে আর প্লাস ছোট হাতের আর স্কোয়ার, আর প্লাস ছোট হাতের আর স্কোয়ার, কারণ জি আমরা দেখেছিলাম জি ইকুয়াল টু জি এম ডিভাইড আর স্কোয়ার, এখন যদি আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে তার পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এখন যদি পৃষ্ঠের উপরে কিছু হয় পাহাড়, মনে করো 1 কিলোমিটার উঁচু পাহাড়, তখন এই আর এর সাথে 1 কিলোমিটার যোগ হয়ে যাবে, যদি এটা যদি 1 কিলোমিটার পরিবর্তে 10 কিলোমিটার হয় 10 যোগ হবে, এখন ছোট হাতের আর কিলোমিটার হয় তাহলে আর যোগ হয়ে যাবে, এই জন্য সূত্রটি এমন হয়ে গেছে। এখন পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিলাম 6,000 কিলোমিটার, এবং এবং স্পেস স্টেশন উচ্চতা, অর্থাৎ যেখানে মহাকাশচারীরা স্থায়িত্বভাবে থাকতে চায়, স্পেস স্টেশন মহাকাশচারীরা যেখানে থাকে তার উচ্চতা 100 কিলোমিটার, তখন কি হবে আমরা দেখি একটু, জি এম ভাগ
জি ড্যাশ ইকুয়াল টু জি এম বার আর প্লাস ছোট হাতের আর ধরলাম এটাকে, আমরা এটাকে 100 হবে একটু পরে স্কোয়ার সূত্রটি। এবার লক্ষ্য করো আমরা এখান থেকে আর কমান নিলাম, এখান থেকে আমরা আরটা কমান নিয়ে নিলাম, তাহলে আর কমান নেওয়া মানে হলো ভেতর থেকে আর কমান নেওয়া মানে হলো আর স্কোয়ার কমান নেওয়া, কারণ এর উপরে স্কোয়ার ছিল, তাহলে আর স্কোয়ার, তাহলে এখানে প্রথমে থাকে ওয়ান আর এখানে থাকে ছোট হাতের আর ভাগ বড় হাতের আর তার স্কোয়ার। এবার দেখো এই জিএম আমি একটু অন্যটা ব্যবহার করি, এটা দেখো আমি তার সুবিধা হবে পেন্সিল ব্যবহার করার সুবিধা হবে, এই যে এটু আর এটু, এটু একটু মিলে হয় কিন্তু ছোট হাতের জি, তাই না? একটু আগে আমরা দেখেছি জি এম ভাগ আর স্কোয়ার ছোট হাতের জি, এইটুক আর এইটুক মিলে এখানে জি ব্যবহার করা হয়েছে। আর একবার বলি দেখো, ছোট হাতের জি সমান ছিল কত, জি এম ভাগ আর স্কোয়ার, এইটা ওখানে আমরা ব্যবহার করেছি, এরপর তো জি লিখেছি, তাহলে বড় হাতের জি এম ভাগ আর স্কোয়ারের পরিবর্তে আমরা জি লিখেছি, আর ওয়ান প্লাস আর ভাগ আর স্কোয়ার নিচে রয়ে গেছে। এবার ওয়ান তো ছিল, এই আর হচ্ছে কত আমার 100, আর বড় হাতের আর হচ্ছে 6000, তাহলে 100 ভাগ 6000 হিসাব করে তাকে স্কোয়ার করলে এই রেজাল্ট হয় মূলত 9.49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হলো পৃথিবীর স্পেস স্টেশন, যেটি পৃথিবী থেকে 100 কিলোমিটার উঁচুতে ভোলা হচ্ছে, ধরা হচ্ছে, সেই জায়গায় যে জি এর মানটি হবে সেটি হচ্ছে এটা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে যা বলবে সেটি সেভাবে হিসাবটা হবে। এখন প্রশ্ন হলো জি ড্যাশের মান মোটেই শূন্য নয়, তাহলে মহাকাশ যারা ওজনহীন অনুভব করে কেন? শূন্য তো অবশ্যই না, ওজনহীন অনুভব করে যদি শূন্য হয়ে যেত তাহলে আদৌ তারা ওখানে স্থির থাকতে পারতই না, যেহেতু জি এর মান একটু কম, পৃথিবীর থেকে একটু কম, এই জন্যে খানিকটা ওজন কম মনে হয় তাদের মনে, এবং সেটি বাস্তবিক পক্ষে তাই, মহাকাশে তারা খানিকটা মূলত পাখির মতো উড়ে বেড়াতে চায়, পাখির মতো উড়ে বেড়ায়, এই জন্যে মহাকাশচারীরা তাদের মাজার সাথে মহাকাশের একটি শিকল দিয়ে বেঁধে রাখে যাতে বাইরে না চলে যায়। এই জন্যে যা এটি আমরা হিসাব করলাম, এখানে আমরা পরের অংশটা আমরা যাব না, এখানে আমরা সরাসরি চলে যাব নিউটনের তৃতীয় সূত্রে। নিউটনের তৃতীয় সূত্র কিছু অংশকে আমরা এবার একটু বাইরে রাখতেছি, নিউটনের তৃতীয় সূত্রে যাব আমরা, নিউটন থার্ড ল। তৃতীয় সূত্র কি, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করে। শব্দটি ছিল প্রত্যেক ক্রিয়া একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এখানে শব্দগুলোকে প্রতিস্থাপন করে বলা হলো, আমি এটাকে একটু ইন্ডিকেট করে দিই, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীতের দিকে সমান বল প্রয়োগ করে। প্রত্যেক ক্রিয়া একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া যে শব্দটি বলা হয় সেটির মতো এখানে প্রায়। যদি একই বস্তু দেখো, বিপরীত দুটি বল ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, এই যে নিউটনের তৃতীয় সূত্র এখানে একটা অবজেক্টিভ প্রশ্ন প্রায় পড়ে, একই বস্তুতে কাজ করে না ভিন্ন বস্তুতে কাজ করে, এই জিনিসটা কিন্তু এখানে মনে রাখতে হবে। তো আমরা এখানে হিসাবটা এটা আমরা দেখেছি, এখানে গুরুত্বপূর্ণ কিছু আর তেমন নেই, এটা আমরা দেখেছি, এটাও দেখেছি, এইটা একটা দরকারি জিনিস, এটি একটা দরকারি জিনিস, সেটি হলো এখন পৃথিবীর ভর এম ইকুয়াল টু 5.98 × 10^24 কেজি হয়, তাহলে যদি আমরা 1 কেজি ভরের একটা বস্তুর উপর
উপর থেকে ছেড়ে দেয় তখন ত্বরণ হবে এ ইকাল টু হবে 1.6 গুণ 10^-24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা অর্থাৎ এখানে এখানে এম এর জায়গায় তোমার 1 কেজি বসাবা, এই এম এর জায়গায় এটা বসাই দিবা, জি এর জায়গায় মানটি বসাই দিবা 9.8 বসালে এ হবে। এটা কিন্তু মনে রাখার ব্যাপার যে 1 কেজি ভরের একটা বস্তুর উপর থেকে যদি ছেড়ে দেয় তখন তার ত্বরণ হবে 1.6 গুণ 10^-24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরের অংশে আমরা যাব, এখানে প্রশ্ন খুব বেশি না। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা যে হাঁটি না, এই হাঁটাটি ব্যাখ্যা করা যায়, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই হাঁটার ব্যাখ্যা করা যায়। আমরা মাটির উপরে যখন চাপ দিই, মাটি কিন্তু তখন আমার উপরে সমানভাবে চাপ দেয়, যার ফলে আমরা হাঁটতে পারি। কিন্তু যদি এখন যদি মাটি সমানভাবে চাপ দেওয়ার সামর্থ্য না রাখতো, কাদা মাটি ধরো, তো কাদা মাটিতে থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা কাদা আমাদের উপরে সমানভাবে বিপরীত চাপ দিতে পারতো না, সেক্ষেত্রে কিন্তু আমরা হাঁটাহাঁটি করতে পারতাম না। সুতরাং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই যে হাঁটাহাঁটি করা, এর ব্যাখ্যা কিন্তু দেওয়া যায়। এবার আমরা যাবো ঘর্ষণ বলে। আমরা এই অধ্যায়ের গুরুত্ব এই অঙ্কটাগুলো তো পারবো, এগুলো সমস্যা না। ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স, একটি বস্তু যদি অপর একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে বা চলে, তাহলে তার চলার গতির বিপরীত দিকে যে বাধার সৃষ্টি হয় এটাকে বলা হয় ঘর্ষণ। এবং ঘর্ষণ জনিত যে বল হয় সেটি হলো ঘর্ষণ বল। না, এটি এটুকু শিখলেই হয়ে যাবে এখান থেকে, এখানে গুরুত্বপূর্ণ তেমন তথ্য নেই। একটা প্রশ্ন এখানে, ঘর্ষণ বল সবসময় প্রয়োগ করা বলের বিপরীত দিকে কাজ করে, এটা একটু মনে রাখলে হবে এখান থেকে। বড় একটা অধ্যায়। এবার আমরা ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণের প্রকারভেদে যাব। ঘর্ষণ হলে মূলত 4 ভাগে ভাগ করা যায়, এটি একটু মনে রাখতে হবে। 4 ভাগে ভাগ করা যায়, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এগুলি জ্ঞানের প্রশ্ন আকারে, ক্রিয়েটিভ এর যে জ্ঞানের প্রশ্ন থাকে সেখানে আসে 1 মার্কের। স্থিতি ঘর্ষণ, দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল সেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণ, যেমন মাটি, ধরে নাও মাটি স্থির আছে, আমি তার উপর দিয়ে চলছি, তো এই যে চলছি মাটি স্থির, এটা হলো স্থিতি ঘর্ষণ, একটা উদাহরণ। এটা একটু মনে রাখতে হবে, স্থিতি ঘর্ষণ। একটা স্থির, আমরা জুতো পায়ে দিয়ে মাটির উপর দিয়ে যখন চলি, তখন জুতা যদি জুতার নিচের অংশ যাকে বলা সুতলা, নিচের অংশ যদি একেবারে খুবই মসৃণ থাকে, ঘর্ষণ কম হয়, তখন কিন্তু আমরা চলতে পারি না। মাটি স্থির, আমি গতিশীল যখন হই, তখন যখন একটা স্থির বস্তুর উপরে গতিশীল কোনো একটা বস্তু চলে, তখন যে ঘর্ষণের কারণে সে চলতে পারে সেটিকে বলা হবে স্থিতি ঘর্ষণ। দুটো বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল সেটা স্থিতি ঘর্ষণ। কোন ঘর্ষণের কারণে আমরা চলতে পারি? স্থিতি ঘর্ষণের কারণে। যদি স্থিতি ঘর্ষণ কম হয়, আমরা কিন্তু পা পিছলিয়ে মাটির উপরে পড়ে যেতে পারি। হ্যাঁ, পড়ে যাইও অনেক বটে। যেমন ধরো বৃষ্টি হওয়ার সময় গ্রামগঞ্জে যে সমস্ত উঠান আছে, উঠানের মাটি পিচ্ছিল হয়ে যায়, তখন এর উপর দিয়ে কিন্তু চলা যায় না, তখন পিছলিয়ে পড়ে যেতে হয়, কারণ ঘর্ষণ কম। এই যে ঘর্ষণটি, তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কম থাকলে মাটির উপর দিয়ে কিন্তু আমরা চলতে পারি না। এটাকে আমি আবার একটু হাইলাইট করি, আরো একবার করে দিই, এটা ইম্পর্টেন্ট, কিন্তু খুব পরীক্ষা আসে। গতি ঘর্ষণ, একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয়, তখন যে ঘর্ষণ বল তৈরি হয় সেটি হচ্ছে গতি ঘর্ষণ। যেমন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমি এই অধ্যায়টার ভিতরে জ্ঞান উদাহরণ প্রশ্ন আলাদা করে দিতে চাইছিলাম, দেখা যাক কতটা পারি। বেশ বড় একটা অধ্যায়। একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয়
তখন যে ঘর্ষণ বল তৈরি হয় সেটি হচ্ছে গতি ঘর্ষণ। যেমন সাইকেলের ব্রেক চেপে ধরলে সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে এবং ঘুরন্ত চাকা গতিকে থামিয়ে দেয়, এটি মূলত গতি ঘর্ষণ একটা উদাহরণ, এটা মনে রাখবা। হ্যাঁ, অবজেক্টিভ প্রশ্ন ভয়ঙ্কর হয়, সুতরাং এই জিনিসগুলো লাগবে, এটা গতি ঘর্ষণ। এবং গতি ঘর্ষণ ওজনের উপর নির্ভর, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। ওজন যত বেশি হবে গতি ঘর্ষণ তত কম হবে। কোন বস্তুর ওজন ভর এম হলে ওজন হবে, সেক্ষেত্রে ওজন একটি বল, ওজনও কিন্তু একটা বল, এক ধরনের বল, এই জন্য ওজন কিন্তু নিউটন। এবং যার পরিমাণ ডাব্লিউ ইকাল টু এম জে, এতে গতি ঘর্ষণ এফ কে লিখতে পারি ডাব্লিউ ইকাল টু মিউ এফ ইকাল টু মিউ ডাব্লিউ, এখানে মিউ হচ্ছে গতি ঘর্ষণ সহ, এটা মনে রাখবা, মিউ হচ্ছে এখানে গতি ঘর্ষণ সহ। আবার্ত ঘর্ষণ, আবার্ত একটি তলের উপর অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে চলে, তখন সেটাকে বলা হবে আবার্ত ঘর্ষণ। সবগুলি ঘর্ষণের ভিতরে সবচেয়ে ছোট আবার্ত, একটা একটা চাকা মাটির উপর দিয়ে চলছে, এই যে ঘর্ষণ এটা হচ্ছে আবার্ত ঘর্ষণ। এই জন্য চাকা গোল করে বানানো হয়, কারণ হচ্ছে কম ঘর্ষণ হয়, বেশি ঘর্ষণ হলে সেটি তো চলতে পারবে না, এই জন্য চাকাকে গোল তৈরি করা হয়। চাকা যদি গোল না হয়ে চারকোন এই করতো, চৌকো হতো বা বর্গাকার হতো, তাহলে কিন্তু সেটা চলতে পারতো না। সবগুলি ঘর্ষণের ভিতরে সবচেয়ে ছোটটা মনে রাখতে হবে, এটা ছোট। তা আমরা সবসময় সকল রকম যানবাহনের মাঝে চাকা লাগিয়ে নেই, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন যে আমরা চাকা লাগিয়ে নেই কেন। যেমন সুটকেসে, সুটকেস স্বাভাবিকভাবে মনে করেন সুটকেস ধরে টানাটানি করো, চাকা লাগানো নেই, তাহলে টানতে কষ্ট হয়ে যাবে, কিন্তু যখন চাকা লাগানো থাকে তখন কিন্তু আমরা সহজে সেটাকে টেনে নিতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায়। তো চাকার কারণে কি হয়, ঘর্ষণ কম হয়, এই জন্য আমরা টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি, আর এ কারণে গাড়ির চাকাগুলি ঘর্ষণ কম রাখার জন্য গোলাকার হয়। প্রবাহী ঘর্ষণ, যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতরে দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এই জায়গায় দেখি কিছু সংজ্ঞাগুলি দিয়েছে মোটামুটি, অন্য জায়গায় সংজ্ঞাগুলি ভালো মতো দেওয়া হয়নি। প্যারাসুট নিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন একটা ঘর্ষণ হয় বাতাসের, এটা প্রবাহী ঘর্ষণ। আবার তরলের মধ্যে যখন নৌকা চালানো হয় এটা প্রবাহী ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ অনেক ক্ষেত্রে কম হয়। আর পরের পৃষ্ঠায় যাই, এই যে আমরা একটু আগে বললাম যে সহগ বললাম, সেটি হলো তোমার গতি ঘর্ষণের সহগ বললাম, এর মান কিন্তু গতি ঘর্ষণের সহগের মান কিন্তু ট্যান থেটা। গতির উপরে ঘর্ষণের প্রভাব, অবশ্যই যদি ঘর্ষণ না থাকতো আমরা মাটির উপর দিয়ে চলতে পারতাম না। অনেকে মনে করতে পারে ঘর্ষণের কারণে আমাদের অনেক ক্ষতি হয়, বিভিন্ন যন্ত্রপাতির বল বেয়ারিং নষ্ট হয়ে যায় না, অনেক মোবিল তেল ব্যবহার করা হয়, এই ঘর্ষণ না থাকলেও চলতো। কিন্তু ভেবে দেখেছ, যদি ঘর্ষণ না থাকে আমরা মাটির উপরে চলার সময় যদি পায়ের সাথে মাটির ঘর্ষণ না থাকতো আমরা কিন্তু চলতে পারতাম না। তো সেটা আমরা বলি যে ঘর্ষণ বল সবসময় প্রয়োগ করা হয় বিপরীত দিকে কাজ করে, এটা কিন্তু ভালো প্রশ্ন, বিপরীত দিকে কাজ করে, সেজন্য স্বাভাবিকভাবে ঘর্ষণ বল গতিকে কমিয়ে দেয় আমাদের। ঘর্ষণ বল কি করে, গতিকে কমিয়ে দেয়, গতিকে কমিয়ে দেয়। ধর আমরা রাস্তায় চলছি, যদি ঘর্ষণ না থাকতো তো একেবারে সুরুৎ করে চলে যেতে হতো, তো সুরুৎ করে চলে গেলে তুমি তো রাস্তায় একজনের সাথে আরেকজনের সাথে ধাক্কা খাবে, একজন আরেকজনের সাথে অ্যাক্সিডেন্ট হবে বারবার, যার কারণে এই ঘর্ষণ বল গতি কমিয়ে দেয় বলে আমরা গতিকে নিয়ন্ত্রণ করতে পারি। একসাথে অনেক সময় দেখা যায় যে রাস্তায় চলার সময় একটি গাড়ি একটু রাস্তার বাইরে, যখন বৃষ্টি টৃষ্টি হয় রাস্তার বাইরে যেখানে কাদামাটি সেখানে হয়তো বা কোনো কায়দাকে দাবিয়ে গিয়েছে, ওই সময় যখন গাড়িটি স্টার্ট দেওয়া হয় চাকাটি ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, চাকাটি কিন্তু ঘোরে কিন্তু গাড়িটি কিন্তু চলে না, কারণ ঘর্ষণ নেই।
তার ঘর্ষণ নেই, তখন কি হয় ওই চাকার তলায় কিছু ইট দিয়ে দেওয়া হয়, শক্ত মাটি দেওয়া হয় যাতে ঘর্ষণটা বেশি হয়, চাকাটি চলতে পারে। তাহলে বোঝা গেল ঘর্ষণ না থাকলে কিন্তু, হ্যাঁ ঘর্ষণ না থাকলে কিন্তু আমরা এই যে চাকা দিয়ে গাড়ি চলে এটি কিন্তু রাস্তায় চলতে পারতো না। টায়ারের পৃষ্ঠ, অনেক সময় এই টায়ারের পৃষ্ঠ আমার লোকে দেখে থাকবা বেশ খাসকাটা খাসকাটা খাসকাটা, ঘর্ষণ যাতে হয়, আর ঘর্ষণ না হলে রাস্তা দিয়ে টায়ার রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে যেতে পারতো না, ঘর্ষণের কারণে খাসকাটা থাকে। রাস্তার মসৃণতা রাস্তার সাথে রাস্তার সাথে এদের দেখো টায়ার খানিকটা আমি করে দিই হাইলাইটস করে দিই, খাসকাটা খাসকাটা রাস্তার সাথে গাড়ির টায়ারের ঘর্ষণ বাড়ানোর জন্য রাস্তাগুলিকে বিশেষভাবে তৈরি করা হয়। রাস্তাতে খুব মসৃণ হতো, ওই রাস্তায় গাড়ি চলতে তো পারতোই না, এবং এমনকি গাড়ি যখন ব্রেক করতো রাস্তায় থামানো যেত না, একেবারে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হতো। একটু পড়ে নিও, এটা হলো একটা গতি নিয়ন্ত্রণ ব্রেকিং বল, গতি নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক করা হয় যখন সেটি। যেমন রাস্তায় যখন বাঁক নেওয়া হয় তখন গতি নিয়ন্ত্রণ করা হয় সেটি। এগুলো তোমরা এমনি পড়লে বুঝতে পারবে, এখানে ম্যাথমেটিক্যাল টার্মস একটু কম। ঘর্ষণ কমানো না বাড়ানো, ঘর্ষণ ঘর্ষণ কমানো যায় কয়েকটা পয়েন্টে, পয়েন্টগুলো একটু দেখে নিও কিভাবে ঘর্ষণ কমায়, অবজেক্টিভ আসে নিচের কোনটি দ্বারা ঘর্ষণ কমানো যায়, ঘর্ষণ কমানো যায় এটা একটু করে নিও, ঘর্ষণ কমানো যায় কোনটি দ্বারা, ঘর্ষণ বাড়ানো যায় এটা ওই পয়েন্টগুলো দেখে নিও, ঘর্ষণ বাড়ানো ঘর্ষণ কমানো এটা দেখে নিও, এটিও এটা অবজেক্টিভের মধ্যে খুব দরকারি হয়, সাবজেক্টের মধ্যে অনেক সময় পড়ে কোনটি দ্বারা ঘর্ষণ কমানো যায়, এইটা এটা অনুধাবনের প্রশ্ন। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, প্রয়োজনীয় উপদ্রব, উপদ্রব মানে বাধা দেওয়া। তো নিশ্চয় লক্ষ্য করেছো যখন রাস্তায় গাড়ি ঘোড়া চলে তার বল বেয়ারিং ভেঙে যায়, তারপরে অনেক সময় এটা ইঞ্জিন গরম হয়ে ওঠে সেই ঘর্ষণের কারণে, কাজেই বলা যেতে পারে ঘর্ষণ একটি অপ্রয়োজনীয় তাপ সৃষ্টি করে, অপ্রয়োজনীয় তাপ সৃষ্টি করে শক্তির অপচয় করে। গাড়ি প্লেন জাহাজ সাবমেরিনকে ঘর্ষণ বলকে পরাস্ত করে এগিয়ে যেতে হয়, সেখানে অতিরিক্ত জ্বালানি খরচ হয়। এভাবে মনে হতে পারে ঘর্ষণ মনে হয় আমাদের জীবন উপদ্রব ছাড়া কিছু নয়, কিন্তু যখন আমরা রাস্তায় হাঁটি, রাস্তায় গাড়ি চলে, কাগজে কলম পেন্সিল দিয়ে কাগজ উপর লিখি, যদি ঘর্ষণ না থাকতো লিখতে পারতাম না, ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, ঘর্ষণ না থাকলে রাস্তায় গাড়ি চলতে পারতো না, ঘর্ষণ না থাকলে প্যারাশুট দিয়ে নিরাপদে উড়োজাহাজে যাত্রীরা নামতে পারতো না। এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যায় যখন মনে হয় ঘর্ষণ যেমন ঘর্ষণ যেমন অপ্রয়োজন আবার ঘর্ষণ তেমন প্রয়োজনও বটে। সুতরাং বলতে পারি ঘর্ষণ আমাদের বাস্তব জীবনে এক অত্যন্ত প্রয়োজনীয় একটি উপদ্রব, উপদ্রব প্রয়োজনীয় উপদ্রব কিন্তু সেটি প্রয়োজনীয়। যাই হোক বন্ধুরা, এই অধ্যায়ে কিছু জিনিস এখনো বাকি রয়ে গেল, এটি এর ভিতরে আমি দিলাম না, এই অধ্যায়ে আমি আবার অবশ্যই ফিরে আসবো। কারণ হলো তোমাদের স্কুল খুলতে এখন অনেক দেরি, তো একবার অধ্যায়গুলি শেষ হয়ে গেলে যখন আমি এই অধ্যায়গুলিতে আবার আসব, তখন আজকে যে দুটো ক্লাসে আমি যেগুলি আলোচনা করলাম এগুলি আলোচনা করব না, এর বাইরে কিছু জিনিস রয়ে গেছে সেগুলি আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দেবো। এরপরে আজকে তোমাদের আরও একটা ক্লাস আমি দিব, সেটি হলো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে দেব। যাই হোক, তোমরা সবাই সুস্থ থাকবে, যারা পরীক্ষা দিয়েছ তাদেরকে ধন্যবাদ, যারা পরে একটু পরে আমাদের সাথে যুক্ত হয়েছ, খোঁজ খবর পাওনি, সুযোগ পাওনি, সময় পাওনি, তাদেরকেও ধন্যবাদ। তবে যখন একবার তোমরা খোঁজ পেয়ে গেছো তখন কিন্তু নিয়মিত পুরনো পড়াগুলি একটু পড়ে নিও, আর আমি যেগুলো সামনে দিচ্ছি প্রত্যেক দিন দিচ্ছি এগুলি পড়ে নিও, আর বইটা সামনে নিও, দেখো ইনশাল্লাহ আমরা কাটিয়ে উঠতে পারবোই ইনশাল্লাহ। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ। Thank you.
Thank you.